আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। বিএনপি নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান নেতারা। রোববার সকাল ১০টায় গুলশান ২-এর ৫৫ সড়কের এবিসি হাউসে শুরু হয় বৈঠক। অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু, মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ সহ অনেকে। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচনকে কিভাবে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না সেটা ইইউ রাষ্ট্রদূতদের জানানো হয়েছে। বাংলাদেশ যে সংকটের দিকে যাবে, এই সংখ্যা তো দেশের ভিতরে যেভাবে কাজ করছে দেশের বাইরেও কাজ করছে। এই সংখ্যা থেকে তারা জানতে চাচ্ছে কিভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে, কিভাবে এটাকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়। সকলের উদ্দেশ্য একটা, বাংলাদেশের মানুষের যে চিন্তা যে এটাকে নিরপেক্ষ একটা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই আলোচনাটা হচ্ছে। বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস ও বিনোদপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। আজ ও কাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। শনিবার বাসা ভাড়া নিয়ে এক শ্রমিককে পেটানোর ঘটনাকে কেন্দ্র করে বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় ৮ ঘণ্টা। রাত ১টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে উভয় পক্ষের ২ শতাধিক আহত হয়। এদের মধ্যে ৮৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টি মোটর বাইকে আগুন ও বিনোদপুর বাজারে কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে পরস্পরের বিরুদ্ধে। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল। কাতার সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪:৩০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এর আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এলডিসি ৫ এর উদ্বোধন অনুষ্ঠান সহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন। ক্রিকেট এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টা, এর আগে ১টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।